অবশ্য তার গায়ে যে ইতিহাস বিবৃত রয়েছে সেটা ভালো করে জানার জন্য এই সংক্ষিপ্ত অনুষ্ঠান। যারা মালদাবাসীরা হয়তো কেউ কেউ জানো যে মালদাতে কিন্তু স্বাধীনতা 15ই আগস্টে আসেনি, দুদিন পরে এসেছিল। এটি ভারতে থাকবে না তদানীন্তন ইস্ট বেঙ্গলে যাবে, এই নিয়ে বিতর্ক ছিল। তারপর অনেক পথ আমরা পেরিয়ে চলে এসেছি। আজকে যে শাশ্বত ভারত রথটা এসেছে এটা যুগ পথ স্বাধীনতার 75 বছর আর রামকৃষ্ণ মিশনের 125 বছর উপলক্ষে। তোমরা বলতে পারো স্বাধীনতার 75 বছর তো বুঝতে পারছি, যে রামকৃষ্ণ মিশনের 125 বছর হাউ ডাজ ইট কাউন্ট ফর আস? এই যে স্বাধীনতার 75 বছরের সঙ্গে সেটার যোগাযোগটা কোথায়? এই যোগাযোগের সেতু হচ্ছেন স্বামী বিবেকানন্দ। ইতিহাসের বছরগুলো দেখলে বেশ চমকে দিতে হয়। 1897 সালে ঘোষিকা বললেন এই মিশন প্রতিষ্ঠা হয়েছিল, তার ঠিক 50 বছর পর স্বাধীনতা এসেছিল। বস্তুত যদি স্বামীজির বক্তৃতাবলী দেখা যায় তিনি ইংরাজিতে সেই যে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া একটি বক্তৃতায় বলেছেন যে আগামী 50 বছর অন্য সব দেব দেবীর আমাদের প্রয়োজন নেই, এই দেশমাতৃকাই আমাদের একমাত্র উপাস্য হন। এই বক্তৃতা তিনি মূলে ইংরাজিতে দিয়েছিলেন, আমি বাংলা অনুবাদ মাত্র উদ্ধৃত করলাম। অনেক প্রতিষ্ঠানের আমরা শুরু দেখেছি এই 19শ শতকে, এটাকে রেনেসাঁ যুগ বলা হয়েছে ইতিহাসে, বিশেষ করে বাংলা রেনেসাঁ। ওটা বাংলা রেনেসাঁ তাৎপর্য ভারতে কেন এল? কারণ তখন কলকাতা ছিল ভারতের রাজধানী। 1857 যে সিপাহী বিদ্রোহ হলো, তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ ক্রাউন, ব্রিটিশ রাজার মুকুটের তলায় ভারত ভূমি শাসিত হতে শুরু করলো। তখনও কলকাতা ছিল রাজধানী, অর্থাৎ যে ভারতের যে ভর কেন্দ্র শাসনের সেটা কিন্তু এই অংশে ছিল। দেশগুলো একটা অখণ্ড দেশ ছিল না, অনেকগুলো ছোট ছোট যাকে বলতো নেটেল স্টেটস সেগুলো ছিল, যেগুলো 1947-এ স্বাধীনতা আসার পর একত্র হয়। বলা হয় 350-এর বেশি এরকম ছোট ছোট নেটেল স্টেটস ছিল, যারা প্রত্যেকে কর তুলে দিত ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। কিন্তু অখণ্ড একটা জাতির সত্তা, একটা রিপাবলিক, একটা নেশন, সেই বোধটা আসবে কি করে? ঐতিহাসিকরা বলছেন যে অদ্ভুতভাবে এই সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তার পরিব্রাজক জীবনে গিয়ে এর মধ্যে অনেকগুলো স্টেট তিনি নিজে দেখেছিলেন চোখে। যারা কলেজে ইউনিভার্সিটিতে আমরা পড়ি বা যারা ইতিহাস লিখেছেন তারা অনেকেই তাত্ত্বিক পণ্ডিত আমরা, কিন্তু নিজের চোখে দেখে এই দেশকে জানা, অনুভব করা, এর বৃষ্টির যে ধারাবাহিকতা, কন্টিনিউটি অফ কালচার তিনি সত্যি সত্যি অনুভব করলেন। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তিনি বলেছিলেন যে স্বামী বিবেকানন্দকে তাই জন্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বলা উচিত, সন্ন্যাসী মাত্র তিনি নন, এইটুকু বললে তার পরিচয়টা সীমায়িত করে দেয়া হবে। এই জন্য এই 125 বছরের মাথায় নতুন করে আমরা স্মরণ করছি হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ দ্য রামকৃষ্ণ মিশন। অদ্ভুতভাবে এই যে
মিশনের প্রতিষ্ঠা হলো এই নামের মধ্যে কিন্তু এক ধরনের আন্তর্জাতিকতা ছিল, কারণ প্রতিষ্ঠা হচ্ছে একটা সংগঠন ভারতবর্ষে, কিন্তু নামটা হলো ইংরাজিতে রামকৃষ্ণ মিশন। কিন্তু মিশনটা একটা বাংলা বা সংস্কৃত শব্দ নয়, বুঝেই যাচ্ছে এর মধ্যেই একটু দেশের যে বাউন্ডারি সীমানা সেটা ছাড়িয়ে আরেকটু বড় এর পরিসরটা। বস্তুত প্রচলিত ধর্মের যে সংজ্ঞা সেখান থেকে আরেকটু বড় করে স্বামী বিবেকানন্দ শিব জ্ঞানে জীব সেবার কথা বললেন। এর মানেটা কি বলে দেখো, যদি বলো যে এই মন্দিরে মসজিদে গির্জায় ভগবান আছেন, তাহলে জীবন্ত মানুষই তিনি থাকবেন না। আমরা কি আর ভগবানকে দেখেছি অনুভব করেছি, তাই না? আমাদের কাছে সেটা তো তাত্ত্বিক একটা ধারণা মাত্র, কিন্তু এইটাকে নিজের জীবনে কিছুটা অনুভব করতে হলে এক ধরনের ইউনিটি অফ এক্সিস্টেন্স এর কথা ভাবা হয়। কিরকম? আমাদের প্রত্যেকে এক একটা পরিচয় আছে, আমরা ইউনিফাইড। কোন দিকে? আমরা ভারতবাসী সবাই, হয়তো আমাদের ধর্ম সবার এক নয়, ভাষাও এক না হতে পারে, কিন্তু দেয়ার ইজ এ ইউনিটি অফ এক্সিস্টেন্স, আমরা ভারতবাসী। সেই রকম ধর্মগুলো বলছে তোমাদের এই শারীরিক আকৃতি যাই হোক না কেন, বেদান্ত বলছে এটাকে একটা সংক্ষিপ্ত একটা মান দিয়ে এই দেখাচ্ছে, যাকে বলছে নেম অ্যান্ড ফর্ম, নাম আর রূপ। এই দিয়ে জগতে যা যা বৈচিত্র্য সব রচনা হয়েছে, কিন্তু তার মধ্যে অখণ্ড ঈশ্বর ভগবান আমরা যে নামই ডাকি না কেন, গড আল্লাহ যে নামই ডাকি, কিন্তু এনাকে অনুভব করতে হলে ইউ হ্যাভ টু সার্ভ হিউম্যান বিং। মানুষের দুঃখ কষ্ট আর্ত মানুষের দুঃখ অনুভব যদি নিজের জীবনে করো, তাহলে এই তত্ত্বটা ক্রমে ভেতরে অনুভব করবে। এই দিকে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের বার্তায় উদ্বুদ্ধ হয়ে এই ধর্মের একটা নতুনতর সংজ্ঞা দিলেন। একে বলছেন প্র্যাকটিক্যাল বেদান্ত, কর্মযোগ কথাটা বলে গেলেন উত্থাপক একটু আগে। আমরা বেশ কয়েকটা ভালো আলোচনা শুনেছি, এর পরেও আলোচনা হবে, গান শুনলাম খুব চমৎকার। আমি এই ইউনিভার্সিটিকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের স্বাগত জানানোর জন্য, আর এতগুলো ছেলে মেয়ে হাজির হওয়ার জন্য, এনএসএস ডিপার্টমেন্টের এই তৎপরতার জন্য তাদের ধন্যবাদ জানাই। কিন্তু আমরা একটা সবাই মিলে বহু যুব সংগঠনে যেটা করে থাকি, স্বামীজির একটা বাণী একত্রে পাঠ করে থাকি, ইট ইজ লাইক এ প্লেজ, একটা সংকল্প, যেটা আমরা ভারতবাসী হিসেবে সংকল্প নিতে পারি টু সার্ভ, ভারতের লোকেদের সেবা করা। একটু তোমাদের কাছে বলবো, একত্রে জোরে বলতে হবে, আমরা বহু যুব সম্মেলনে এই জিনিস করে থাকি। আমি বলবো তারপর সবাই জোরে বলবে, দেখবো যে গৌরবঙ্গের ছেলে মেয়েদের গড়ায় জোর কতটা আছে, রাতে হবে বসে বসে বলতে হবে। এটাকে স্বদেশ মন্ত্র বলা হয়, তোমরা কি শুনেছো কেউ এই কথাটা, কজন শুনেছো? আচ্ছা আচ্ছা বলবে তাহলে, হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পর মুখাপেক্ষা এই দাস সুলভ দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, এই লজ্জাকর তা পুরুষতা সহায় তুমি বীরভোক্তা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না
তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন, ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে, ভুলিও না। তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত, ভুলিও না। তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র, ভুলিও না। নিজ জাতি মূর্খ দরিদ্র অপমুচি ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই হে বীর সাহস অবলম্বন করো, সদর্পে করো। আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ, আর বলো দিন রাত হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। একে স্বদেশ মন্ত্র বলা হয়, এটা কিন্তু কোন ধর্ম জন্য সীমিত নয়, সমস্ত ধর্মের মানুষ এই সংকল্প নিতে পারবে, দেশকে সেবা সংকল্প। বহু স্বাধীনতা সংগ্রামীরা কিন্তু তখনকার দিনে বিবেকানন্দের এই বইগুলো পড়ত। আমরা কিছু বই বিতরণ করেছি আগে, এই অনুষ্ঠান শুরুর আগে, পরেও কিছু বই দিয়ে যাব। আর যারা এই অনুষ্ঠানে নানাভাবে সাহায্য করেছেন, কেউ কেউ নেপথ্যে থেকে, মিশনের অনেকে হিতাকাঙ্ক্ষী ছাত্র অনুরাগীরা রয়েছে, সকলকে সমবেত ভাবে এই রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ধন্যবাদ।